বেশ কয়েকদিন ধরে তীব্র গরমে হাসফাস অবস্থা পটুয়াখালীতে সর্বোচ্চ তাপমাত্রা অনুভূত হয়েছে আমাদেরকে খেপুপাড়া রাডার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার শরীফ নিশ্চিত করেছেন যে আসলে এখন 40.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পটুয়াখালীতে রয়েছে তো সেক্ষেত্রে তীব্র দাবদাহের কারণে আসলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন যারা ফুটপাতে দোকানদারি করেন এবং রিকশা চালায় ঠেলা গাড়ি চালায় এছাড়াও ক্ষেতখামারে যারা কাজ করেন চাষাবাদ করেন সেই সকল কৃষকরাও কিন্তু চরম বিপাকে রয়েছেন গরমের কারণে আমরা গাড়ি চালাতে খুব কষ্ট হয় আমাদের অনেক গরম লাগে মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ার মতোই হয় অত্যন্ত গরম এরম গরম হয় না গরম সময় আর গরম বস্তু অনেক রিকশাল আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা তাদের যে কর্ম কর্ম করতে গিয়ে আসলে অসুস্থ হয়ে পড়ছেন ডায়রিয়া সহ বিভিন্ন ধরনের রোগে কিন্তু তারা আক্রান্ত হচ্ছেন অনেকে কিন্তু শয্যাশয়ীও রয়েছেন বেমালা রোদের তাপ রোদের তাপ রোদের তালমেল পুড়িয়ে যায় অসম্ভব গরমে টেউন জানে এত রোদ আমার বয়সে আর দেখিনি বেশ টেস অনেক পুড়িয়ে যেতে আছে তাপমাত্রা অনেক বৃদ্ধি 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার আমাদের কুয়াকাটা সমুদ্র সৈকত সেখানকার যে পর্যটকরা তারাও আমাদেরকে জানিয়েছেন যে আসলে গরমের কারণে কুয়াকাটাতেও পর্যটকরা বাইরে ঘোরাফেরা করতে পারছেন না সমুদ্র সৈকতে তারা নামতে পারছেন না সৈকতে যারা ছিলেন তারাও হোটেল মোটেলে ফিরে গেছেন সকল জায়গাতেই কিন্তু প্রখর তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে তো এ কারণে শ্রমজীবী মানুষরা সবচেয়ে বেশি বিপাকে রয়েছেন পটুয়াখালীর গলাচিপা থেকে শিকদার জাবির হোসেন সময় সংবাদ